হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দীর্ঘ বিরতির পর নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি শেয়ার করব আমেরিকান চপসুয়ে। আমেরিকান চপসুয়ে খেতে ভীষণ মজার। এটি ক্রিসপি নুডলসের সাথে পরিবেশন করা হয় সবজির গ্রেভি। এই গ্রেভিটি মিষ্টি এবং টক স্বাদের হয়ে থাকে। এটি চাইনিজ গ্রেভির সাথে বেশ মিল রয়েছে। এটি লাঞ্চ কিংবা ডিনারে পরিবেশন করা হয়, তবে সন্ধ্যার নাস্তা বা হালকা খাবার হিসাবেও পরিবেশন করা যেতে পারে। প্রথমে এখানে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপর নুডলসগুলো একটি প্যানে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। নুডলসটা ক্রিসপি থাকবে। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন নুডলসগুলো দিয়ে ঠিক এভাবে ডিপ ফ্রাই করে নেব। এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। প্রথমে একটি প্যানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের। এরপর এতে 1 টেবিল চামচ রসুন কুচি এবং 1/2 টেবিল চামচ আদা কুচি দিয়ে একটু সতে করে নিচ্ছি। আমি এটাকে কিভাবে ভেজিটেরিয়ান এবং নন ভেজিটেরিয়ানরা খাবে দুটিভাবে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি কিভাবে ভেজিটেবল দিয়ে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আদা এবং রসুনটা যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সাথে সাথে সব ধরনের ভেজিটেবলগুলো এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে এর মধ্যে আমি মিডিয়াম সাইজের একটি গাজর কুচি করে দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণের হয়েছে। এরপর আমি এখানে অ্যাড করব বাঁধাকপি। বাঁধাকপিগুলো কুচি করে কেটে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণের বাঁধাকপি রয়েছে, তো অ্যাড করে দিচ্ছি বাঁধাকপিগুলো। গাজর এবং বাঁধাকপিগুলো কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিব বরবটি, এটাকে আমি হ্যাশ কাট করে কেটে নিয়েছি। এরপর আরও কিছুক্ষণ সতে করে নিচ্ছি। এরপর আমি অ্যাড করব ক্যাপসিকাম বা বেল পেপার। যে কোনো কালারের ক্যাপসিকাম বা বেল পেপারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এতে করে কালারের একটা সুন্দর কম্বিনেশন ক্রিয়েট হবে। আমি এখানে গ্রিন কালারের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে আমি 1টা ক্যাপসিকাম ব্যবহার করেছি, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সতে করে নেব। এরপর এখানে অ্যাড করছি 7 মতো লবণ এবং ব্ল্যাক পেপার, দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নেব। যারা ভেজিটেরিয়ান তারা ঠিক এভাবে ভেজিটেবলটি রান্না করে এরপর আমরা গ্রেভিতে ভেজিটেবলটা দিয়ে দিব, আর যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য কিভাবে রান্না করতে হবে সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্যানে তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব রসুন কুচি এবং আদা কুচি, দিয়ে একটু সতে করে নিব। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাশরুম। এখানে 3 পিস মাশরুম স্লাইস করে কেটে নিয়েছি। এখানে চাইলে চিংড়ি মাছ কিংবা চিকেন যে কোনো একটা
यूज करते पारें। आमी एखाने आजके चिकेनटा व्यवहार करछि। वेजिटेबल गुलो आपनारा आपनादेर पछन्द मतो दिए दिबेन, आपनारा जेटाई पछन्द करें। केउ जदि मशरूमटा पछन्द ना करें सेई क्षेत्रे एटा स्किप करते पारें। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। চিকেনটা সিদ্ধ হয়ে গেল, এখন একে একে সব ভেজিটেবলগুলো অ্যাড করব। প্রথমে পেঁয়াজ, তারপর বাকি ভেজিটেবলগুলো একে একে দিয়ে দিব। এখানে যেহেতু আমি ভেজিটেবলগুলো আগেই রান্না করে ফেলেছিলাম, তাই এই পর্যায়ে আমি ভেজিটেবলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। যারা নন ভেজিটেরিয়ান রয়েছেন তারা প্রথমে চিকেনটা রান্না করে তারপর ভেজিটেবলগুলো একে একে দিয়ে রান্না করে নেবেন, এবং প্রয়োজন মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে গ্রেভিতে অ্যাড করব। এখন গ্রেভি তৈরি করব। গ্রেভি তৈরি করার জন্য এখানে 1 কাপ ভেজিটেবল স্টক নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ লাইট সয়া সস। এরপর এর মধ্যে অ্যাড করছি চিলি সস 2 টেবিল চামচ এবং টমেটো সস অ্যাড করছি 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন একটি প্যানে এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, দিয়ে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা যখন বলক আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিব। যখন এটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব 1/2 চা চামচ ভিনেগার। আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যখন মিশ্রণটা বেশ ঘন হয়ে আসবে তখন রান্না করা ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দিব। ভিনেগার অ্যাড করার রিজন হচ্ছে গ্রেভিটা টক এবং মিষ্টি হবে। গ্রেভিটা হয়ে গেল, এখন আমি 2টো ডিম ফ্রাই করে নিচ্ছি। নুডলসগুলো ক্রিস্পি করে ভেজে নিয়েছিলাম, এটা বেসমেন্টে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা এর উপর আমি দিয়ে দিচ্ছি গ্রেভি, এবং গ্রেভিটার উপরে আমি ফ্রাই করা ডিমটা দিয়ে দিচ্ছি। এটার উপরে গার্নিশ করব স্প্রিং ওনিয়ন দিয়ে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে স্প্রিং ওনিয়নটা নেই তাই এটা স্কিপ করছি। আশা করি বুঝাতে পেরেছি কিভাবে ভেজিটেবল দিয়ে এবং কিভাবে ভেজিটেবল ছাড়া তৈরি করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং রূপাস কিচেনের সাথে থাকুন। আবার দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।